আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিবে সবার প্রতি শুভেচ্ছা এবং শুভ কামনা রইল আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য একটা এমন একটা ম্যাজিক ফর্মুলা নিয়ে এসেছি যে ফর্মুলার মাধ্যমে তোমরা অঙ্ক দেখলেই সহজে উত্তর বলে দিতে পারবে একটু খালি মনোযোগ দিয়ে দেখবে এটা শুধু চাকরির পরীক্ষা নয় বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন স্কুলের পপরীক্ষার এমসিকিউর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার হবে তোমরা সবাই দেখবে আশা আমরা এখনই শুরু করতে যাচ্ছি এক নম্বর অঙ্কে প্রথমে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এই যে মান দেওয়া আছে এটার এটার মান বের করতে বলছে হ্যাঁ সেক্ষেত্রে এটা উত্তর কত হবে এটা উত্তর কত হবে চোদ্দ ফোরটিন হ্যাঁ এত সহজে কীভাবে বললাম তাই না ব্যাপার কিন্তু এখানে তাহলে আমরা কীভাবে বের করলাম একটু একটু দেখি আমরা যদি এইখানে আমরা একটা ফর্মুলা ইউজ করবো তা হলো যে ভি ওয়ান পি প্লাস ভি টু কেমন এটা একটু লক্ষ্য করো খেয়াল করো যে ভি ওয়ান ভ্যালু এই এই একটা ভ্যালু এই একটা ভ্যালু দেওয়া আছে এখন ভি ওয়ান হচ্ছে হলো এইটা আর ভি টু হচ্ছে হলো এই ভ্যালুটা তাহলে ভি ওয়ান কত ভ্যালু দেওয়া আছে এইখানে আর উপরে এই পি পাওয়ার পাওয়ার কত দেওয়া আছে দেখো টু না টু কিন্তু এইখানে সম্পূর্ণ টুকায় কিন্তু পুরো এই যে পাওয়ার সহই কিন্তু এই মানটা এটা দেওয়া আছে যার কারণে শুধু কি হবে বারোই হবে কেমন প্লাস টু আর বি টুর মান ওয়ান তাহলে কত হলো চোদ্দো দেখছো একবারে নিজে এটা কিন্তু তোমরা মাথার ভিতরে দেখলেই এটা সহজেই হয়ে যাবে কেমন পরের অঙ্কটা আমরা দেখবো একটু দেখো পরের অঙ্কটা কত হবে এর আনসার হবে ফোর হ্যাঁ এটা কীভাবে একটু দেখবো আমরা হ্যাঁ তাহলে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলার মাধ্যমে চোখের পলক অঙ্ক করে ফেলবো ফর্মুলাটা হলো বি ওয়ান পি ফোর ভি টু তাহলে তোমরা দেখতে পারছো যে এখানে ভি ওয়ান সিক্স আর পাওয়ার পি এটা কিন্তু সূত্রে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হ্যাঁ এই সূত্র হিসেবে আসবে সেক্ষেত্রে কি পাওয়ার কত টু মাইনাস ফোর আর ভি টু হচ্ছে হলো ফাইভ তাহলে ছত্রিশ বিয় কেমন এটা লিখলে দেখো কত আসে তাহলে এখানে এইবার একটা যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এখানে যদি এখানে কোনো পাওয়ার থাকতো সেক্ষেত্রে সরাসরি যদি দেওয়া থাকতো তাহলে আমাকে কোনো কিছু করতে হতো না আর যেহেতু সরাসরি দেওয়া নাই ক্যা এর জন্য আমি কি করবো এটাকে রুট করতে হবে তাহলে এটা কে আমি ফোর কেমন আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি অতি সহজেই তারপরের অঙ্কটা তোমরা দেখো এখানে এর আনসার হবে হইতেছিল কত ইলেভেন এগারো এটা কীভাবে হলো এর জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করবো যেটা হলো ভিপি প্লাস টু তাহলে ভি হইতেছিল কত থ্রি আর পাওয়ার কত এখানে টু প্লাস টু এটা নিলে লক ভিত্তিক কি করছে টু ভিত্তিক লগারি দম কত সেটা বের করতে বলছে তাহলে এটা টু ভিত্তিক লগারি দম আমরা যদি লক করি সেক্ষেত্রে এটা আনসারটা কত হবে আনসার কিন্তু কত ফাইভ হবে খুব সহজে হয়ে গেল কেমন তাহলে কিভাবে হবে আমাদের লক নেই দেখো এখানে দেখাই দিচ্ছি আমি টু ভিত্তিক লক দেখো টু হবে কী করে হলো যেমন কতবার গুণ করলে এই যে সে সংখ্যাটা আছে এই সংখ্যা কত সমান হবে সেটা হবে লিখি মান এই ফাইভ কেমন তাহলে এটা কতবার গুণ করলে এক দুই তিন চার পাঁচ এখন দেখো বত্রিশ হয়ে গেছে কেমন আশা করি বুঝতে পারছো পরের অঙ্কটা দেখো এখানে একবার গুণ করে নিতে হবে তাহলে কত হবে চার দুগুণে আট কেমন সরি আট দুগুণে ষোলো চারশো রং চৌষট্টি দেখো কি ইজি চৌষট্টি তারপরে এখানে পয়েন্টের পর কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচটা আমার কয়টা হয়েছে এক দুইটা আর তিনটা শূন্য পূরণ করে দেব দেখো হয়ে গেছে কেমন দেখো এটার আনসার কত হবে এটার আনসার কিন্তু দেখো এটা এটা হবে দেখো এই কেমন কিভাবে হলো দেখো এখানে এইখানে দেখো পয়েন্টের পরে এক ঘর এখানে পয়েন্টের পরে এক ঘর ঠিক আছে তার জন্য আমি কি করবো দুই ঘর যেহেতু পয়েন্টের পরে দুই ঘর বাদ দেবো এইটা এটা বাদ দিলাম তাহলে এটা এখানে পয়েন্ট হবে তাহলে তাই আছে এখানে পয়েন্ট কেমন তাহলে জিরো পয়েন্ট পরের অঙ্কটা দেখো এর আনসার কত হবে ছয় নম্বরে নাইন কীভাবে হলো একটু দেখবো আমরা এটাকে আমরা কি ফর্মুলা ব্যবহার করব বি ওয়ান পি ফোর টু আগেই বলেছি যে এইখানে যে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে এখানে প্লাস হবে কেমন এবার যদি আমরা মান বসাই দেই একটু দেখো বিয়ন কত সেভেন কেমন আর পর কত আছে এই যে টু সরাসরি পেয়ে গেছি এটা আমরা আর এটার মান কত এক্স ওয়াই বি টু টেন তাহলে আমরা কী করবো সাত সাতটা বিয়ং চল্লিশ তাহলে কত হলো দেখো নাইন একদম ইজি পরের অঙ্কটা তোমরা দেখো সাত নম্বরে কি বলেছে এখানে আনসার কত এইট কেমন এটা আমরা একটা ফর্মুলা ব্যবহার করবো ফর্মুলা রেখে একটু দেখো ভি ওয়ান হোল স্কোয়ার মাইনাস ভি টু হোল স্কোয়ার ডিভাইডেড টু আমরা এই ফর্মুলা ইউজ করবো দেখো এখানে যদি মানবাস এটা হলো কি ভি ওয়ান কি দেখবো পুরোটুকু ভি ওয়ান এটার কী ধরবো ভি টু কেমন তাহলে যদি দেখো এখানে আমরা যদি মান বসায় দিই তাহলে কী হয়ে যায় নয় ন একাশি বিয়োগ সাত সাতটা ঊনপঞ্চাশ এইবার আমরা পাবো কত বিয়োগ করলে কত পাই আমরা বত্রিশ নিচে ফোর ইকুয়াল টু কত পাবো আমরা তাহলে চারটা কেমন মিলে গেছে একদম ইজি কেমন এবার দেখো আট নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি আর রাজল কত হবে আট নম্বর অঙ্কে ফোর হবে কীভাবে হলো তাই না একদম ইজি কিন্তু দেখো এখানে আমরা কীভাবে হলো এস কিউব আমরা এর উপরে দিলাম আমরা এটা কেউ ই করে দেই তাহলে কেমন কত দিতে হয় চার সিটে ষোলো চার ষোলান চৌষট্টি এ দেখো তাহলে ফোরের উপরে থ্রি দিলে উপরে উপরে চলে গেলো পাওয়ার পর তাহলে এক সমান ভেরি ইজি তাই না এরপরের অঙ্কটা দেখো নয় নম্বর অঙ্কটা দেখো এখানে কি আছে এটা একটি উৎপাদক হলে উৎপাদক এত হলে এর একটি কত একটি যদি এত হয় কি হবে এটা সামনে মাইনাস হবে দেখো তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা হবে কেমন পরের অঙ্কটা দেখো এই তো ভারী ইজি এটা দেখো এর রেজাল্ট কত হবে এটার শূন্য হবে তাই না কিভাবে শূন্য হলো দেখো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস পেল শূন্য কেমন পরের অঙ্কটা এগারো নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করো দেখো এর মানুষ শূন্য হবে কেমন কিভাবে হলো একটু দেখো এটা আমরা যদি এটা সূত্রে ফেলাই একটা ফর্মুলায় ফেলাই দেখো ভিপি মাইনাস টু ভি কত টু তারপরে এখানে কোনো পাওয়ার নাই যার কারণে এখানে কী হবে টু সমান সমান শূন্য হ্যাঁ এখেতে শূন্য হলো আরেকটা ব্যাপার হলো যদি এখানে কখনও পাওয়ার যদি এখানে টু আছে বিড়ে শূন্য হয়ে গেছে কিন্তু এখানে যদি কোনো এই মানটা বেশি থাকে অন্য কিছু থাকে সেক্ষেত্রে আসলে কি হবে একে সূত্র করতে গেলে আসলে কিন্তু এটা হোল স্কোয়ার হয়ে যায় কিন্তু এখানে মানটা চেয়েছে এ মাইনাস বি ওয়ান অ্যাপন এ মানে বি আসলে কত চেয়েছে সেই ক্ষেত্রে যে পাওয়ার সেই পাওয়ারকে ব্যানিশ করার জন্য আসলে কি দরকার একটা উভয় পক্ষে কিন্তু আসলে রুট নেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওইভাবে না নিয়ে সরাসরি ই করবো কি একবারে যদি এটা শূন্য হয়ে যায় তাহলে তো রুট নেওয়ার প্রয়োজন নাই আর যদি শূন্য না হয় অন্য কিছু হয় হ্যাঁ মনে করো এটা রেজাল্ট কোনো কাজ ফোর আসলো বা এখানে মনে করো যে সিক্স দেওয়া আছে সিক্স দেওয়া থাকলে টু জুইল বাদ যায় তাহলে কী হবে ফোর হবে তাহলে ফোর উপরে যে তখন রুট দেওয়া হয় সেক্ষেত্রে টু হবে হুম কেমন একটু খেয়াল করে ওইভাবে করবে তারপরে বারো নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো দুইটা পার্ট একটা এ পার্ট একটা বি পার্ট এইখানে এটা রেজাল্ট কী হবে একটু দেখো বারো নম্বরে এটা রেজাল্ট কিন্তু প্রথমটা কি হবে শূন্য হবে হ্যাঁ সেটা কীভাবে হয় একটু দেখব আমরা একটা ফর্মুলা ফেলে দেই যেমন ভি পি মাইনাস থ্রি ভি কিন্তু আসলে সূত্রের থ্রি এই যে কিউবের ইসে কি সূত্রে ফেলে কিন্তু আসলে এখানে থ্রি চলে আসে থ্রি ইন্টু হ্যাঁ এটা যদি আসলে সূত্রে ফেলান হয় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে কি হয়তো এখানে এ প্লাস বি হোলস্কোয়ার তাহলে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এরকম হয়তো সেই থ্রি এইখানে কিন্তু আসলে সেটা কেমন সেই হিসাবে আমরা অন্য অন্য গুড়ো নিব এইভাবেই তাহলে ভি নিলাম তাহলে মান যদি বসায় এখানে আমরা কি ভি ভিড় মান কত এখানে দেওয়া আছে এখানে যে জিনিসটা তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে এইটা যদি আমরা এই পাশে নিয়ে যাই একটু মান্ডা সরাসরি নাই আমরা মান্ডা যদি এরকম দেখো এখানে একটু করে দেই যদি করি যেমন এক্স এই যে মাইনাস আছে তাহলে প্লাস হবে এই প্লাস কেমন ইকুয়াল টু রুট থ্রি হবে কেমন তাহলে এখানে ভিড় মান কত রুট থ্রি আর উপরে পাওয়ার কত থ্রি থ্রি আর মান তাহলে এই পাওয়ারটা কি সামনে চলে আসে তাহলে কি হবে থ্রি কেমন শূন্য হয়ে গেল কেমন একদম ইজি কিন্তু তাহলে এটা কিন্তু আনসার আমরা পেয়ে গেলাম অলরেডি এখন এটা থ্রি হলে এটা সরাসরি অবশ্য দেওয়া আছে কেমন আমরা এটাকে ফর্মুলা ফেলব কি ফর্মুলা ফেলি একটু দেখো এটা তাহলে ভিপি এটার আনসার হচ্ছে কিন্তু আনসার কিন্তু এটার কত হবে ওয়ান হবে হ্যাঁ তাহলে ভিপি মাইনাস টু তাহলে ভিপি মাইনাস টু এটা টু দিলাম কেন এইটা সূত্র এই প্লাস বি যদি করি সেক্ষেত্রে কিন্তু টু আসবে সে টু কিন্তু একটু মাথায় রাখবে তাহলে মান এখানে কত দেওয়া আছে দেখো রুট থ্রি পাওয়ার এবার কত হবে টু মাইনাস টু কেমন পরের অঙ্কটা তোমরা দেখো এখানে এত দেওয়া যায় এ এবং বি দুইটার মান বের করতে বলছে তাই না একটু ঝামেলা আছে কিন্তু সেক্ষেত্রে তাহলে কি হবে দেখো এর মান ওয়ান হবে বিড় মানও কিন্তু ওয়ান হবে হ্যাঁ এত সহজে কেউ হবে একটু দেখাই দেখো এর ভারি ইজি আমরা প্রথমে একটা আগে একটা একটু মান ই করে নিই আগে ভিপি মাইনাস ফোর এখানে মান কত টু পাওয়ার টু মাইনাস ছোট্ট করলে কী আসবে পাওয়ার টু আসবে এখানে ফোর বিয়োগ ফর একাল টু জিরো আসছে এই মানটা কার মান আসবে এই মানটা আসবে কার মান এ মাইনাস বি এ মাইনাস ভি হয় পরেরটা হবে কি এ প্লাস বি চলে আসবে কেমন এটা কি যদি আবার কি এ মাইনাস বি সরাসরি নিয়ে আসা যায় এটার উপরে কি ছিল পাওয়ার ছিল তাহলে এটা কি পাওয়ার করলে এই পাওয়ারটা যদি এখানে রুট করি জিরোর পর রুট করলে কি হবে জিরোই হবে কেমন এদের সরাসরি জিরো মান আসছে এটা কিন্তু এখন যদি আরেকটা একটা মান তো আছে এ প্লাস বি দেখো এ প্লাস বি টু টু আরেকটা মান এ মাইনাস বিজ ইকাল টু কি জিরো হয়েছে তাহলে সেক্ষেত্রে একটা যোগ আর একটা বিয়োগ যদি করি সেক্ষেত্রে কী আসবে মান এর মান ওয়ান আসবে এর মান ওয়ান আসবে কি কেমন হ্যাঁ পরের অঙ্কটা দেখো এটার মান নিম্নে কোন মানের জন্য এত টু জিরো হবে তাহলে এটার রেজাল্ট কত হবে ওয়ান হ্যাঁ ওয়ান কীভাবে হলো এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব দেখো ভি ভ্যালু পি প্লাস কী ইউজ করবো ওয়ান ইউজ করবো ইকুয়াল টু এইটা ক্ষেত্রে শুধু যদি এই কিউবের সূত্রে কিউব হিসাবে এরকম জিরো থাকি শুধু সেই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে তাছাড়া কিন্তু এটা প্রযোজ্য হবে না একটু মাথায় রাখবে হ্যাঁ এবার তোমরা দেখতে পাচ্ছ ভি এই যে ভ্যালু ভ্যালু কত এটা দেওয়া আছে জিরো আর পাওয়ার উপরে পি পাওয়ার টু পাওয়ার টু দেওয়া আছে প্লাস ওয়ান এইখানে জিরোই হবে আর প্লাস ওয়ান ওয়ান কেমন হয়ে গেছে এবার তোমরা দেখতে পাচ্ছ এটার মানে এত হলে এর মান কত সেটা নির্ণয় করতে বলছে পনেরো নম্বর অঙ্ক ফোর হবে কেমন করে হলে একটু দেখবো এর কি আমরা বসবো ভি দেখো সবগুলা ফর্মুলা কিন্তু প্রায় একই রকম হ্যাঁ একটু ফেলে ফেলে কিন্তু হয়ে গেলে একদম ইজি একটু মাথায় রাখতে হবে তার রাখলেই মাথায় মাথায় অঙ্ক করতে পারবে প্লাস এখানে কত হবে থ্রি এই সূত্রের থ্রি কিন্তু সেইভাবেই এদের এক্স এস কেটে যাবে কেটে কেটে গেলে কি থাকে এখানে শুধু থ্রি থাকবে সুত্রোর এই জন্য এভাবে বসানো হয়েছে কেমন তাহলে এবার দেখো এর মান কত ওয়ান তারপর ওর পাওয়ার কত আছে থ্রি প্লাস থ্রি তাহলে দেখো কত হলো ওয়ান প্লাস থ্রি সমান ফোর এবার ষোলো নম্বর অঙ্কে তোমরা দেখতে রাদাল কত হবে সিক্স এটা আমরা কোন ফর্মুলায় ফলো একটু এটাও কিন্তু গেল দুটো অংশ দেখতে পাচ্ছ একটা অংশের মান এটা আর একটার মান হয়ে গত চৌত্রিশ হ্যাঁ কীভাবে হলো প্রথমটা আমরা ব্যবহার করি ওই একইভাবে দেখো ভিপি প্লাস পি কেমন একটু কিন্তু ফর্মুলা একটু ঘুরে গেছে এতক্ষণ যা বসাইছি একটু 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 মনে রাখতে হবে এগুলো ভি হচ্ছে হলো কত এখানে টু আর পাওয়ার কত আছে এখানে টু দিয়ে আমরা করবো টুটা এটা আগে আগে বের করব কেমন তাহলে উপরে টু প্লাস ভ্যালু কত টু তাহলে এখানে কত দুই তিন চার প্লাস টু সিক্স কেমন মিলছে সিক্স হয়ে গেছে এটা মিলে গেছে প্রথমটা এখন আমরা এটার বড়টার মান বের করবো কীভাবে এই যে ভ্যালুটা সবসময় মনে রাখবে এখানে কিন্তু দেখো এই যে মাইনাস আছে আমরা কি প্লাস দিয়েছি কেমন এই ভ্যালুটাই হবে হল পরবর্তী ইয়ার ভ্যালু আমরা বের করব। তাহলে ভিপি মাইনাস পি কেমন কারণ এই দেখো এটাকে যদি আমরা ভেঙে ভেলি ভেঙে দুইটা অংশ করলে ক্ষুদ্র ক্ষুদ্রেবু করলে সেক্ষেত্রে দেখো এরকম যদি করি হুম কেমন প্রথমে আমরা প্লাস দিয়ে মানটা বের করে নেব পরে কিন্তু এখানে মাইনাসের মান দেওয়া আছে কেমন সেই ক্ষেত্রে যদি বের করি সেক্ষেত্রে কি আসবে মাইনাস থাকলে আমাদের প্লাস দিয়ে করতে হবে করলে সেই প্লাস হবে তাহলে প্লাস থাকলে এখানে এই জন্য মাইনাস আসছে কেমন হুম তাহলে মানটা যদি আমরা বসাই এই মানটা হবে এই ভ্যালুটা হবে হলো এই ভ্যালু সিক্স উপরে পাওয়ার টু আর পের মান কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে ছয় ছয় ছত্রিশ বিয়োগ টু কত চৌত্রিশ কেমন ভেরি ইজি সহজে কিন্তু আমরা বের করতে পারছি পরের অঙ্ক সাধারণের অঙ্কটা এটা দেখো এর আনসার কত হবে এইট কেমন আমরা কোন ফর্মুলা বের করব এখানে দেখো অনেক কিছু আছে আমরা এই যে ভি ওয়ান ভি টু ধরব দেখো ভি ওয়ান হোল স্কোয়ার মাইনাস ভি টু ভ্যালু ওয়ান টু করলাম কারণ হচ্ছে এরা মানটা দুইটা দেওয়া আছে ভ্যালু ডিভাইডেড ফোর যেহেতু বির মান বির মান যখনই আসবে তখনই কিন্তু নিচে এই ফর্মুলাতে ফোর দিতে হবে কেমন একটু মাথায় রাখবে এবার মানটা যদি আমরা বসাই সরাসরি বসাই নয় নং একাশি সাত সাতটা ঊনপঞ্চাশ কেমন এমন ব্যাপার হচ্ছে হলো যে এইটা ফর্মুলা এভাবে যদি মাথায় মনে রাখো তাহলে কিন্তু এমনি মাথায় মাথায় খুব দ্রুত অঙ্ক করা কিন্তু সম্ভব হ্যাঁ ডিভাইডেড ফোর ইকুয়াল টু এটা আসবে কত তাহলে বত্রিশ বত্রিশ কেমন পরের অঙ্কটা একটু লক্ষ্য করো দেখো আঠারো নাম্বার এটার মান দাদ আছে এটার মান দ্য আছে এত এবং এত দুইটা মান ব্রেড করতে বলছে আবার একইভাবে দুইটা মান ব্রেড করতে বলছে একটু লক্ষ্য করো দেখো আহ এটার প্রথমটার মান কত হবে একশো আটাত্তর তবে দ্বিতীয়টার মান কত হবে তাহলে চল্লিশ হুম দেখো এই জিনিস দেখো তাহলে পর্যন্ত আমরা কী করি ফর্মুলায় ফেলে দেই কোন ফর্মুলায় ফেলবো দেখো এখানে ভি ওয়ান প্লাস ভি টু মান যদি বসা দেই তেরো কে কত একশো উনসত্তর প্লাস তিন তিরিশকে নয় সমস্যা কত হবে একশো আটাত্তর কেমন এটা মান কিন্তু পেয়ে গেছি আমরা এইবার দুই নম্বরে আর একটা ফর্মুলা আমরা ফেলে দেব এবার এ বি তাহলে ভি ওয়ান হোল স্কোয়ার মাইনাস ভি টু হোল স্কোয়ার ডিভাইডেড ফোর আমি তো বলেছি যে এবি আসলে নিচে ফোর হবে ফোর চলে আসবে কেমন এইখানে তাহলে মাল আমরা সরাসরি করি এটাই আর কি আর কি খালি বিয়োগ হবে একশো উনসত্তর বিয়োগ নয় নিচে ফোর হবে এই তো আর কিছু না কেমন তাহলে আমরা যদি লিখি কত হবে এটা একশো ষাট দিয়ে ভাগ করলে কত হয় চার চার ষোলো কেমন পেয়ে গেছি ভেরি ইজি তাই না পরের অঙ্কটা তোমরা লক্ষ্য করো এই দেখো এই এটার মান দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে তাহলে এটাকে কি হবে আনসার কি হবে উনিশ নাম্বার অ্যান্সার ফোর হবে এটার দেখতে পাচ্ছ এটারও মান দেওয়া আছে সবসময় দেখো দুইটা মান যখন দেওয়া থাকে সেই সেগুলো কিন্তু আমরা কিন্তু ভি ওয়ান ভি টু করেছি তাহলে ভি ওয়ান পাওয়ার দিলাম মাইনাস ফোর ভি টু কেমন যদি মান বসা এবার কি হয় দেখো একটু খেয়াল করো ভি ওয়ানের কত এইট পাওয়ার কত উপরে টু আছে আমরা আপনাকে সরাসরি এইভাবে কিন্তু আঠাটা চৌষট্টি একবার লিখতে পারতাম মাইনাস এই যে ফোর বিটুর মান কত পনেরো দেখতে পাচ্ছ তাহলে এটা যদি লিখি দেখো এই পাশে আড়াটা চৌষট্টি বিয়ং চারপন অং ষাট দেখো ফোর ভেরি ইজি একদম এরপরে অঙ্কটা দেখো এর মান দাও আছে এর মান দাও আছে এটা ও এটা দুইটা মান এবারে দুইটা মান বের করতে বলছে কেমন তাহলে প্রথমটার এটার মান হবে হলো কত বের হবে 90 কেমন দেখো কিভাবে হলো একটু দেখাই দেখো b1 2 b2 আমরা এই ফর্মুলা ব্যবহার করব তোমরা দেখতে পাচ্ছ b1 এর মান হচ্ছে হলো কত বারো তাহলে একবার দিতে পারি কিন্তু পাওয়ার জন্য টু বারো বারো চুয়াল্লিশ একবারে লিখে দিই আমরা বারবারে লিখবো না ওইভাবে আর টু আর ওই ভিটুর মান সাতচল্লিশ সাতাশ সাতাশ না কত চুয়ান্ন কি বিয়ে করলে কত হয় এটা নব্বই চলে আসতেছে কেমন আমরা কিন্তু এটা পেয়ে গেছি অতি সহজেই পেয়ে গেছি কেমন হ্যাঁ সরি এটা হলো আসলে এটার মান কেমন এইবার আমরা এটা বের করবো দেখো এটাকে আমরা কোন ফর্মুলায় করবো একটু খেয়াল করো দেখো এখানে ভি ওয়ান পি চুয়াল্লিশ একশো আট তাহলে সমান কত হবে ছত্রিশ হ্যাঁ এইটার প্রায় এটা কিন্তু প্রায় একই এই জন্য এটার মান শুধু একটু ভিন্ন এখানে কেমন কিন্তু একটু খেয়াল করো আর এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে ওয়াইয়ের মান চেয়েছে আর এটা বের হয়েছে কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান বের হয়েছে যার কারণে এইটার মান পাওয়ার জন্য আমরা যদি এটাকে যদি আমরা এখানে সাতাশ ধরি সেক্ষেত্রে যদি এটার মান পাওয়ার জন্য এটাকে কি করবো শুধু এখানে রুট দিয়ে দিলেই হয়ে যাবে সেক্ষেত্রে কত হবে ছয় ছয় ছত্রিশ ছয় হবে কেমন আশা করি বুঝতে পারছো পরে অঙ্কটা দেখো এখানে তেইশ নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে এখানে এক্স প্লাস অনাপন এক্স ইজ ইকুয়াল টু টু হলে এক্সের মান একদম সহজ কিন্তু কেমন এটা ওয়ান হবে দেখাই যাচ্ছে একবারে যেমন কেমন করে হলো এক্স প্লাস অনাপন এক্স ইকোয়াল টু ওয়ান হ্যাঁ এইবার আমরা দেখো এটা লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়ান টু হয় তাহলে এটা দিলে আমরা লিখতে পারি যেমন কীভাবে লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ক্রস গুণ করলে টু এক্স বা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো একটু মিলেল রাউন্ড করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বা এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়ান ওয়ান কমন নিলে এক্স ওয়ান জিরো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান জিরো মান কত হবে জিরো সরি ওয়ান তাহলে আমরা পেয়ে গেছি এক্সের মান ওয়ান কীভাবে কিন্তু হলো হ্যাঁ এরপরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আঠাশ নম্বর অঙ্ক এ প্লাস বি এত এটার মান কত সেটা কি বের করতে বলছে এটা জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করব ফর্মুলা ব্যবহার করলেই হয়ে যাবে কেমন এটার রেজাল্ট হবে কত ফাইভ দেখো আমরা কি ফর্মুলা একটা ফর্মুলা ব্যবহার করে শেষ করে ফেলব বি ওয়ান বা পি দিতে পারি আমরা পি দিয়ে দিই পি পাওয়ার মাইনাস টু বি প্লাস ভি টু কেমন আমরা এই ফর্মুলা ইউজ করে এটা করে ফেলবো দেখো এখানে তাহলে কারণ এখানে এই দেখতে পাচ্ছি এখানে আরেকটা কিন্তু ই দেওয়া আছে এখানে আর এইখানে এইটা সরাসরি আমরা এতটুকু শুটু করেছিলাম তার সাথে এইটা পূর্বের কি সোদা কিন্তু বাড়তি আছে আমরা বাড়তি লাগিয়ে দিলাম ফর্মুলা টুকা হ্যাঁ তাহলে এই দেখো এখানে এর মান কত হলো সেভেন পাওয়ার টু আছে মাইনাস টু বি টু টেন প্লাস থ্রি বি টু টেন তাহলে দেখো এখানে কী হবে সাথে সাথে ঊনপঞ্চাশ বিয়োগ দশ দুগুনে বিশ প্লাস তিরিশ তাহলে কত হলো পেয়ে গেছি দেখছো সরি এটা লিখতে ভুল হয়ে গেছে আমার তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যতগুলো অঙ্কে অনেক সহজভাবে করালাম আরও এরকম অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলে থাকবে এবং সব শর্ট ঠিক আছে এক মিনিটের ভিতরে সব অঙ্ক সেগুলো দেখানো হয়েছে তোমরা এগুলো দেখবে সবশেষে সর্বদি শুভেচ্ছা এবং শুভকামনা এবং অন্যান্য ভালোবাসা লে এখানে শেষ করছি খোদা হাফেজ